আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের টেস্ট পেপার বেশ কিছু উত্তর নিয়ে এলাম তোমাদের রিভিশনের জন্য তোমাদের পরীক্ষা চলে এসেছে অবশ্যই রিভিশন খুবই জরুরি তোমাদের ক্ষেত্রে তো আজকে অতি সংক্ষিপ্ত নিয়ে এসেছি এরপরে বট কোশ্চেনের টেস্ট পেপার সলভ কিছু কোশ্চেন নিয়ে আসবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বট কোশ্চেনের টেস্ট পেপার সলভ করানো হবে তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বট কোশনের টেস্ট পেপার সলভ যখন করানো হবে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটিকে লাইক করে দিও সবে রিভিশন করতে থাকো মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে সমস্ত অধ্যায়ের সমস্ত সাবজেক্টের রিভিশন করতে থাক প্রথম প্রশ্ন নিয়ে শুরু করি প্রথম প্রশ্ন হুতুম পেছা কার ছদ্মনাম তো হুতুম পেছা কাছনাম উত্তর কালীপ্রসন্ন সিংহ তো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম পেছা দুই নম্বর প্রশ্ন খাদের উদ্যোগে প্রার্থনার নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশিত হয় তো প্রার্থনার নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছিল নবপম গোষ্ঠীর উদ্যোগে কোন নির্দেশ নির্দেশনামার ভিত্তিতে কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উডের ডেসপাস বা উডের নামা অনুসারে আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কোন ফোর্ট কে ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করেন তো ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলসলি পাঁচ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রশ্ন কত খ্রিস্টাব্দে সদী প্রথাকে নিষিদ্ধ করা হয় সদিদে প্রথা নিষিদ্ধ হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কী কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিংকে অল্প সময়ে তোমাদের মোটামুটি ভালো কিছু কোশ্চেনের রিভাইজ করানো হবে তো দেখতে দেখতে ভিডিওকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে এবং এরকম ডিভিশন ভিডিও বা টেস্ট পেপার সলভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের প্রশ্ন কী কবে দিকদর্শন পত্রিকাটি প্রকাশ করেন যে দিকদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্সম্যান ন নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু পত্রিকাটি কবে প্রকাশিত হয় বঙ্গবন্ধুর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে দশ নম্বর হিন্দু পেট্রিয়েট পত্রিকার প্রথম সম্পাদক কী ছিলেন তাই হিন্দু পেট্রিয়েট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ পর প্রশ্ন ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি তো ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট এটি প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি প্রশ্ন হুতুম পেচান নকশা কে রচনা করেন তো হুতুম পেচান নকশা গ্রন্থটি রচনা করেছিলেন কাছে কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ পর প্রশ্ন কবে তিন আইন পাশ হয় তো তিন আইন পাশ হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন গ্রাম প্রকাশিকা পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় তা গ্রাম প্রকাশিকা পত্রিকাটি প্রথম সম্পাদনা করেছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার তো কাঙ্গাল হরিনাথের প্রকৃত নাম কী তো কাঙাল হরিণাথের প্রকৃত নাম হচ্ছে হরিনাথ মজুমদার ষোলো নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত পরের প্রশ্ন বেদান্ত কলেজকে প্রতিষ্ঠা করেন তো বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় পরের প্রশ্ন বেথুন স্কুলকে প্রতিষ্ঠা করেন তো বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন পরের প্রশ্ন উনিশ নম্বর চাল কে খেয়েছিলেন তো চাল ছুট ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ওকে কুড়ি নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন মেকলে বিধব বিবাহ আইন কবে পাশ হয় তো বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কবে মেকলে মিনিট পেশ হয় তো মেকলে মিনিট পেশ হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নববঙ্গ গোষ্ঠীর কে তো নববঙ্গ গোষ্ঠীর প্রবক্তা ছিল ডিরোজিও লুইস ফিবিয়ান ডিরোজিও পরের প্রশ্ন নববিধান কে প্রতিষ্ঠা করেন নববিজ্ঞান নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন ছাব্বিশ নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় তো ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটেছিল বাংলায় পরের প্রশ্ন কে প্রথম বাঙালি সংবাদপত্রের প্রকাশক ছিলেন তো বাঙালি সংবাদপত্রের প্রকাশক হচ্ছেন প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হচ্ছেন কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য পরের প্রশ্ন পাশ্চাত্যবাদের কয়েকজন সমর্থকের নাম তো পাশ্চাত্যবাদের কয়েকজন সমর্থক ছিলেন মেকলে আলেকজান্ডার ডাফ কলভিন প্রমুখরা তিরিশ নম্বর প্রশ্ন হিন্দু পিঠের প্রতীকের প্রথম সম্পাদক ছিলেন তো হিন্দু পিঠের প্রতীকের প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় পর প্রশ্ন নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় কোন পত্রিকায় সেটা হচ্ছে হিন্দু পেট্রুয়েট পত্রিকায় বত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কোন পত্রিকায় লালন ফখরীর গান প্রকাশিত হয়েছিল তো লালন ফুখরির গান প্রকাশিত হয়েছিল প্রথম গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাতে তেত্রিশ নম্বর প্রথম পাচার নকশা গ্রন্থটি রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন তো নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছিলেন তো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষ মত প্রকাশ করেছিলেন তো পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেছিলেন মেকলে সাতত্রিশ নম্বর কোন বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল তো নীল দর্পণ প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল পর প্রশ্ন স্ত্রী শিক্ষা বিধেয়ক নামে যে গ্রন্থটি প্রকাশ করেছিলেন তো তিনি কে তো স্ত্রী শিক্ষাবিদ নামে গ্রন্থটি প্রকাশ করেছিলেন রাধাকান্ত দেব পরের প্রশ্ন কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় তো সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত তারা হলেন উইলিয়াম কেরি ও উইলিয়াম ওয়ার্ডস ও মার্সম্যান একচল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড কেনিং আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল উইলিয়াম কোলভিল পরের কোশ্চেন তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তো তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত পরের কোশ্চেন দেবেন্দ্রনাথের ব্রাহ্ম আদর্শের মূল কী ছিল তো দেবেন্দ্রনাথের ব্রাহ্মাদেশের মূল ভিত্তি ছিল বেদ বেদ প্রশ্ন প্রশ্নে প্রথার বিরুদ্ধে কে প্রথম জোরালো আন্দোলন গড়ে তুলেছিল তো তিনি তুলেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় প্রথম সতীর্দেব প্রথার বিরুদ্ধেও জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন পরে প্রশ্ন নববঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন তো নববঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ডিডিজিও শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন তো শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ পরে প্রশ্নে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা তো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন পরের প্রশ্নের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজকে নেতৃত্ব দেন তো নেতৃত্ব দিয়েছিলেন কেশবচন্দ্র সেন পরে প্রশ্ন স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন তো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেবিটি আরান্ন প্রশ্ন ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজারাম মোহন রায় মত তত পথ এর আদর্শকে প্রচার করেছিলেন এই আদর্শটি প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরকৃষ্ণ আদি ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন বা আদি ব্রহ্ম সমাজের নেতৃত্বকে দিয়েছিলেন আদি ব্রহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর পর নব্যবেদান্ত কে প্রচার করেন নব্যবেদান্তবাদ প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ সব লোকে কয়ে লালন কি জাত এ সংসারে তো গানটি কে লিখেছিলেন তো গানটি লালন ফকির নিজে লিখেছিলেন নম্বর প্রশ্ন যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ভারতীয় উপাচার্য তো প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি তো বাংলা ভাষায় প্রকাশ প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা বাঙ্গাল গেজেট বাঙ্গাল গেজেট ও বাঙ্গাল গেজেটই একটু একটি গণ্ডগোল হয়েছে আঠারো নম্বর প্রশ্ন বামা পত্রিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা এবং সম্পাদককে উমেশচন্দ্র দত্ত বাম পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক উমেশচন্দ্র দত্ত কথার অর্থ কী তো বামা কথার অর্থ অ্যাকচুয়ালি নারী নারী পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি তো ভারতীয় উপমহাদেশ প্রথম মহিলা কলেজ বেতন কলেজ পরের প্রশ্ন হরিন্দ মজুমদার সাধারণ মানুষের কাছে কী নামে পরিচিত তো হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কাঙাল নামে পরিচিত পরের প্রশ্ন লালন ফকির কে ছিলেন তো লালন ফকির ছিলেন একজন বাউল কবি তো ই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটা রিভিশন সিজন রিভিশন ভিডিও তো অবশ্যই হয়তো সবাই রিভিশন করছো সমস্ত অধ্যায় সমস্ত সাবজেক্টের তো রিভিশন করতে থাকো আর যারা এখন ভিডিওটিকে লাইক করো নি লাইকটা দিয়ে তারপরে বন্ধ করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো এবং জেস্ট পরে সলভ পেপারগুলো পেতে